সোমবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 2 নম্বর জাতীয় সড়কের বেচারহাট মোড়ে একটি পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন 4 জন। স্থানীয় সূত্রে জানা যায়, একটি 4-চাকা গাড়িকে পেছন থেকে ধাক্কা মারে একটি লরি। ধাক্কা মেরে লরিটি পালিয়ে যায়। 4-চাকা গাড়িতে থাকা 4 জন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এক মানে 4 জন আহত হয়েছে, কেউ মরেনি, মোটামুটি আহত হয়েছে, হসপিটাল নিয়ে গেছে। এই এটা বেচারহাট মোড়, বেচারহাটে 4 জন আহত। হ্যাঁ, বেচারহাট মোড়, বেচারহাট। কীভাবে হয়েছে এটা বলতে পারবো না, কারণ আমরা ওই মোমেন্টে ছিলাম না। তো শুনলাম পিছন দিয়ে মেরে দিয়েছে, পিছন দিয়ে মেরে দিয়ে ও ঢুকে গেছে একটা গাড়ির মধ্যে, 4-10 টাকার ভিতরে। শঙ্কর দাস জন্য এখানে পায়খানা করে বেরোচ্ছিল, ঠিক আছে তো? আর ওই গাড়ি থেকে দেখে বড় গাড়ি থেকে মোটামুটি হালকা করে এসে আর মাঝের গাড়িটা ছিল, মাঝের গাড়িটা তো যে ছেলেটা পার হলো, এই মাঝের গাড়িটাকে মাঝের গাড়িটাকে তখন বড় গাড়িটা মেরে দিয়েছে। দিয়ে ও দেখেছে এই অবস্থা, ব্যাক করে পালিয়ে গেছে। আর ওই গাড়িটা, এই গাড়িটা ড্রাইভারটাও পালিয়ে গেছে। এইটা এইটুকু 5 জন ছিল ড্রাইভারকে নিয়ে। ক্ষতি কারোর হয়নি, আমার তো বড়, কারো ফেটে গেছে, কারো কেটে গেছে, ঠিক আছে তো? একজন ভদ্রমহিলা ছিল, ওনার যতটা সম্ভব কিডনিতে লেগেছে। না, স্মরণ না পাওয়ার পাঠানো হয়েছে, ধরনা এইখানেই হয়েছে তো। হ্যাঁ, এটা বেজাট বাইপাস, আমার নাম। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, রিপোর্ট আনন্দ বার্তা। সোমবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 2 নম্বর জাতীয় সড়কের বেচারহাট মোড়ে একটি পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন 4 জন। স্থানীয় সূত্রে জানা যায়, একটি 4-চাকা গাড়িকে পেছন থেকে ধাক্কা মারে একটি লরি। ধাক্কা মেরে লরিটি পালিয়ে যায়। 4-চাকা গাড়িতে থাকা 4 জন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এক মানে 4 জন আহত হয়েছে, কেউ মরেনি, মোটামুটি আহত হয়েছে, হসপিটাল নিয়ে গেছে। এই এটা বেচারহাট মোড়, বেচারহাটে 4 জন আহত। হ্যাঁ, বেচারহাট মোড়, বেচারহাট। কীভাবে হয়েছে এটা বলতে পারবো না, কারণ আমরা ওই মোমেন্টে ছিলাম না। তো শুনলাম পিছন দিয়ে মেরে দিয়েছে, পিছন দিয়ে মেরে দিয়ে ও ঢুকে গেছে একটা গাড়ির মধ্যে, 4-10 টাকার ভিতরে। শঙ্কর দাস জন্য এখানে পায়খানা করে বেরোচ্ছিল, ঠিক আছে তো? আর ওই গাড়ি থেকে দেখে বড় গাড়ি থেকে মোটামুটি হালকা করে এসে আর মাঝের গাড়িটা ছিল, মাঝের গাড়িটা তো যে ছেলেটা পার হলো, এই মাঝের গাড়িটাকে তখন বড় গাড়িটা মেরে দিয়েছে। দিয়ে ও দেখেছে এই অবস্থা, ব্যাক করে পালিয়ে গেছে। আর ওই গাড়িটা, এই গাড়িটা ড্রাইভারটাও পালিয়ে গেছে। এইটা এইটুকু 5 জন ছিল ড্রাইভারকে নিয়ে। ক্ষতি কারোর হয়নি, আমার তো বড়, কারো ফেটে গেছে, কারো কেটে গেছে, ঠিক আছে তো? একজন ভদ্রমহিলা ছিল, ওনার যতটা সম্ভব কিডনিতে লেগেছে। না, স্মরণ না পাওয়ার পাঠানো হয়েছে, ধরনা এইখানেই হয়েছে তো। হ্যাঁ, এটা বেজাট বাইপাস, আমার নাম। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, রিপোর্ট আনন্দ বার্তা।